يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারেকে কেউ যেটা দেয় না দেয়কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য সবাই করছে আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় নামাজের সময় শীতকালে গ্রীষ্মকালে একজনের প্রশংসা চলবে চিল্লায় বলেন তিনি কে যে পরিমাণে লোক হয়েছে রেসপন্স ওই পরিমাণে নাই এত বড় প্যান্ডেল নিয়ে এই বছর মনে হয় কথা বলি নাই আর এটার জন্য আল্লাহ ইসলামের জন্য কবুল
করে। আজকের মাহফিলের জন্য আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানায়। আর জোরে করেন আমিন। যতক্ষণ কথা বলবো চুপচাপ থাকতে হবে, পারা যাবে মুসলমান? আর প্রশ্ন করলে উত্তর দিতে হবে, রাজি আছেন তো? শুধু সামনের বাইরে দিবেন নাকি পেছনে যারা আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা, আপনারা দিতে পারবেন উত্তর? ঠিক আছে, আজকের এই প্যান্ডেলে বিবাহিত কারা কারা আছে দেখি। হাত নামান। অবিবাহিত কারা দেখি, হাত নামান। আচ্ছা, রংপুর এলাকায় বিবাহিতদেরকে আঞ্চলিক ভাষায় কি বলে? বিয়াতি। হ্যাঁ, আর অবিবাহিতদেরকে কি বলে? অবিয়াদারি। বিয়াদারি আর অবিয়াদারি। আচ্ছা, শুরুতে আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবে যারা বিয়াদারি তারা, দ্বিতীয় তাকবীর দিবে যারা অবিয়াদারি তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিব। পারা যাবে? তাহলে প্রথমে তো প্রথমত যারা বিয়াদারি মানে বিয়ে করেছেন তারা রেডি হন। রেডি, দেখবো কাদের গলা জোর বেশি। অবিয়াদারিরা চুপ থাকেন, আপনারা এখন তাকবীর মারলে ওনারা জিতে যাবে। কিন্তু শুধু বিয়াদারি মানে বিবাহিতরা, আমি পড়বো লিল্লাহ তাকবীর, বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। পড়া যাবে? প্রথমে বিবাহিতরা পড়েন লিল্লাহ তাকবীর। এবার অবিয়াদারি, অবিয়াদারি তোমরা কি রেডি? এবার অবিয়াদারিরা তাকবীর দিবে, আমি পড়বো লিল্লাহ তাকবীর, অবিয়াদারিরা পড়বে আল্লাহু আকবার। অবিয়াদারিরা পড়ো লিল্লাহ তাকবীর। সর্বনাশ, পুরো প্যান্ডেল কাঁপাই দিছে, মাশাআল্লাহ। এবার বিয়াদারি অবিয়াদারি কোনো কথা নাই, সবাই মিলে তিনটা গলা ফাটায় ফেলতে হবে আজকে। পারা যাবে মুসলমান? পড়েন লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। সব সময় এরকম আল্লাহর নামে তাকবীরের দরকার আছে নাই? তাকবীর দিয়ে খুশি হয় কে? বেজার হয় কে? আমরা কার খুশি চাই? এক আল্লাহ খুশি আমাদের জন্য যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা জীবন যেন আল্লাহ তাআলা বেশি বেশি প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান কর। আল্লাহ তোমার নামে তাকবীর যেন বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আজকের মাহফিল দ্বারা আমাদের নাজাতের ওসিলা বানাও। আরো জোরে করি আমিন। অনেক বড় জনসমাবেশ, আমি আমার খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি আমার মনে হয় 1-2 লক্ষ লোক প্যান্ডেলে, আমার হাতে সময় কম, এখন প্রায় বেজে গেছে 3টা 4টায় আজান, 1 ঘন্টার সময়। আপনাদেরকে যদি বারবার থামাতে যাই সময় নষ্ট হয়ে যাবে, কথা শোনানো যাবে না। তাই নিজ দায়িত্বে থেমে যান, নিজ দায়িত্বে শান্ত হন, নিজ দায়িত্বে চুপ থাকুন, চুপ থাকুন, ঠিক আছে? হ্যাঁ, অনেক ভদ্র, এত গ্যাদারিং ও তেমন আওয়াজ হচ্ছে না, মাশাআল্লাহ। এই যে ভাইরা, কথা বলবেন না, যে যেইভাবে আছেন ওইভাবে, যে যেইভাবে আছেন ওইভাবে বসেন, থামেন, এগুলো পাওয়া যাবে না। আজকের এই 1 ঘন্টার জন্য একটু কষ্ট করতে হবে, পারা যাবে তো? ইনশাআল্লাহ পড়ে। তৃতীয় তাফসীরুল কোরআনের মাহফিল 8 জানুয়ারি আলতাফনগর মাঠ চতরা। চতরা কি গ্রামের নাম? ইউনিয়ন। পীরগঞ্জ থানা। থানা এখানে পিসার আছে নাকি এলাকায়? কি নাম পিসার? আন্দোলন ইসমাইল গাজী।
শাহ ইসমাইল গাজী, ওনার নামে না পীরগঞ্জ? ওইরকম অনেক পীর, বারো অনেক পীর আছেন এখানে। আচ্ছা, রংপুর, রংপুর বাসীরা ভালো আছেন তো সবাই? শুনেছি এটা নাকি প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি? এইটাই পীরগঞ্জ থানাই? আলহামদুলিল্লাহ, আমাকে রেখেছেন প্রধান বক্তা, আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর মিয়া। উনি আসছে? সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া। আমন্ত্রিত অতিথি মোহাম্মদ এনামুল হক শাহীন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাসান আলী, মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, ডক্টর মোহাম্মদ ওসমান গনি, শাহ মোহাম্মদ সাইদুর রহমান। আর সার্বিক ব্যবস্থাপনায় ছিল মোহাম্মদ আলতাফ হোসেন, প্রতিষ্ঠাতা। জি, প্রতিষ্ঠাতা আলতাফ নগর, চতরা, পীরগঞ্জ, রংপুর। আলতাফ ভাই অনেক কষ্ট করেছেন, অনেক অনেক অনেক। এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হলে কি পরিমাণে কষ্ট হয় আমরা বুঝতেই পারি, ঠিক কিনা? প্রোগ্রামটা ছিল গত বছরে, আমাদের ওই নির্বাচনের কারণে এক সপ্তাহে সাত দিন সারা বাংলাদেশের প্রোগ্রাম বন্ধ রেখেছিল গভর্নমেন্ট। ওইটা ওই নিয়মে এই প্রোগ্রামটাও পড়ে যায়, ফলে আমরা আসতে পারিনি, প্রোগ্রাম বন্ধ ছিল। আল্লাহর মেহরবানি এই বছরে আমরা একত্রিত হতে পেরেছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দুবাই প্রবাসী আপনাদের এলাকার প্রীতি সন্তান, আপনার ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমার হায়াত দারাজ করে দিন। হেলিকপ্টারে এরকম আরো অনেকে, প্রত্যেকের নাম বলতে পারলে ভালো হতো, কিন্তু সেটা শুরু এখন নাই। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدق সবাইকে শুকরিয়া জানিয়ে, এই লক্ষ জনতাকে শুকরিয়া জানিয়ে এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। এদিকে কি হয়েছে ভাই, কথা বলবেন না, আওয়াজ করবেন না, আমি দেখতে পাচ্ছি সবাইকে, কে কে ডাকাডাকি করতেছে আমি কিন্তু দেখে ফেলতেছি। সম্মানিত শ্রুতি, আমাদের সময় কম কথা বেশি, তাই বিশৃঙ্খলা করলে সময় নষ্ট হয়ে যাবে। আমরা কোন ভুল আছে, কোন সন্দেহ আছে, কোন সংশয় আছে? মানব জাতির হেদায়তের জন্য এই কিতাবটা নাজিল করেছে কে? আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোন সন্দেহ নাই, কোন সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই কিতাবটা একটা গাইড বুক, গাইডলাইন, যা বলার আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন, সব বলে দিয়েছেন। এজন্য সমাধান যদি আমরা পেতে চাই, জীবন সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনে রেখে দিয়েছে, ঠিক কি?
আখিরাত ও কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে আলহামদুলিল্লাহ করেন যে কোনো ধরনের সমস্যার সমাধান ব্যক্তিগত জীবনের সমস্যা পারিবারিক জীবনের সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা সব সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে কে আল্লাহ এজন্য আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই কোরআনকে আমরা সাথী বানাতে চাই প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কোরআনের শিক্ষাগুলো আমরা ধারণ করতে চাই কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় ঠিক কি না এই যে ভাইরা আপনারা ঢাকাতে কি কেন করতেছেন এখানে জায়গা না পেলে পেছনের দিকে চলে যান বারবার ধাক্কাধাক্কি করে আমার মনোযোগ যদি আপনারা নষ্ট করেন আলোচনায় খুবই ডিস্টার্ব হবে এটা করবেন না ঠিক না এই যে এখন তো ঠান্ডা হয়ে গেল এরকম হ্যাঁ থাকেন আমার দিকে তাকান এই যে আমার দিকে হ্যাঁ ঠিক আছে এইখানে আমার দিকে তাকান আমার দিকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ তো কেন আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কারণ কোরআন সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় তাই না লাইফস্টাইল এখন ছেলেপেলেদের লাইফস্টাইল চেঞ্জ এখন জীবনযাত্রার পদ্ধতি চেঞ্জ মানুষ খুব ফাস্ট স্মার্ট এন্ড ফাস্ট মানুষ এখন ফাস্ট ফুড খেতে চায় ফাস্ট হতে চায় স্মার্টফোন ইউজ করতে চায় স্মার্ট হতে চায় আসলে নাই স্মার্টফোন আছে কার কার দেখি রংপুরের লোক অনেক স্মার্ট হয়ে গেছে মাশাআল্লাহ আদ নামা ছেলেপেলেরাও এখন অনেক স্মার্ট অনেক ফাস্ট এই ফাস্ট লাইফে এই স্মার্ট ছেলেপেলেদের মধ্যে নানান ধরনের ক্রেজ আসে দিনকে দিন নতুন নতুন ট্রেন্ড নতুন নতুন ক্রেজ আসছে ইন্ডিয়া থেকে আসতেছে আমেরিকা থেকে আসতেছে আর যাই পাশ্চাত্য থেকে আসে আমরা মনে করি ওইটাই স্টাইল ওইটাই মডার্ন আসলে এটা ঠিক না ইসলামের চেয়ে মডার্ন ইসলামের চেয়ে বেশি আধুনিক বেশি মডার্ন পৃথিবীতে কোনো মতবাদ হতে পারে না চিল্লায় বলে ঠিক কিনা ইসলাম সবচেয়ে মডার্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছে ওটাতেই করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যা করতে বলেছেন ওটাতেই করলাম ওটাতেই বর্গ ওটাতেই শান্তি দুনিয়ায়ও শান্তি আখেরাতেও শান্তি ঠিক কিনা আমরা আমাদের ফ্যামিলিতে আমাদের জীবনে আমাদের আখেরাতে এই শান্তি চাই কি চাই না শান্তি যদি আমরা পেতে চাই তাহলে কোরআনের দেয়া বিধানকে আমাদের মেনে চলতে হবে কারণ এই কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন সঠিক পথ আমাদেরকে দেখায় কোরআন আমাদেরকে হেদায়েত দেয় কোরআন ছাড়া কোনো কিতাব আমাদেরকে হেদায়েত দিতে পারে আপনি যদি গীতা পাঠ করেন হেদায়েত পাবেন রামায়ণ পড়লে মহাভারত বাইবেল পড়লে পাবেন না একটা কিতাব শুধু হেদায়েত দেয় আওয়াজ করে বলেন কিতাবটার নাম এই কিতাব আমাদের জন্য একটা ভার্ডিক্ট জারি করেছে এই কিতাব বলেছে তুমি যদি নিজেকে বিশ্বাসী বলে দাবি করো তাহলে সব সময় তোমাকে হালাল উপার্জন করতে হবে হালাল অবলম্বন করতে হবে হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই আজকে আমরা হালাল এবং হারাম এই দুটি বিষয়ে কিছু কথা এই প্রোগ্রামে রাখবার চেষ্টা করব শুনবার চেষ্টা করব আমলের নিয়তে ইখলাসের সাথে আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ তাহলে আপনি যদি বিশ্বাসী বলে নিজেকে দাবি করেন আপনাকে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে কথা বলেন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দেন তো সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া যৌতুক খাওয়া ক্যাসিনোর ব্যবসা করা পেঁয়াজের দাম বাড়ানো খাদ্যে ভেজাল দেয়া মাছের ফরমালিন দেয়া ওজনে কম দেয়া পর্নোগ্রাফি দেখা ইন্ডিয়ার নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখা হিন্দি সিরিয়াল দেখা এগুলো হারাম এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে মুমিন কি চাইলেই যে কোনো জিনিস শুনতে পারে মুমিন চাইলেই তার দু চোখ দিয়ে যে কোনো জিনিস দেখতে পারে মুমিন কান দিয়ে তাই শুনে যা শুনলে সওয়াব আছে না নাই মুমিন তার চোখ দিয়ে তাই দেখে যা দেখলে সওয়াব আছে না নাই যেন কানে শুনি সদা তোমার কালাম এ
আমিন। তাহলে ডান দিকে হালালের রাস্তা, বাম দিকে হারামের রাস্তা। ডান দিকে গেলে জান্নাত পাওয়া যায়, বাম দিকে গেলে জাহান্নাম পাওয়া যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, আপনি বাছাই করবেন কই যাবেন, ডানে না বায়ে। সবাই বলেন ডানে না বায়ে, হালাল না হারাম? হালাল। কিন্তু আমরা হালালও খাই সাথে সাথে হারামও খাই, এজন্য আমাদের জীবনে বরকত নাই। খেয়াল রাখবেন, হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। হারাম দেখতে চাকচিক্যময়, হারামটা দেখতে ধোকা, এটা মরিচিকা, এটা ফুলে ফেলে বড় হয়ে ওঠা বিশাল জিনিস, কিন্তু আসলে ভিতরে কিছু নাই, ঠিক কিনা? কিন্তু হালাল এটা দেখতে ছোট হলো, এর মধ্যে বরকত দেয় কে? উপার্জন অল্প হলেও এর মধ্যে বারাকা ঢুকিয়ে দিয়েছে কে? রিক্সাওয়ালার বেতন ধরেন 4,000 টাকা মাসে, 4,000 টাকা বেতন। তারপরেও সে বাড়ি ভাড়া দিয়ে বাজার সদাই করে চিকিৎসার খরচ ব্যয় করে ছেলে মেয়েদেরকে মাদ্রাসা স্কুলে পড়িয়ে মাসে 350-400 টাকা তার পকেটে থেকে যায়। আলহামদুলিল্লাহ করেন না? মাসের বেতন 2,000, সবাই বলেন না 2,000? 4,000। আর বিশাল ব্যবসায়ী, হারাম খায়, মাসে তার ইনকাম 5,00,000 টাকা। কয় লক্ষ? 5,00,000 টাকা ইনকাম। কিন্তু এক হসপিটালের বিল পরিশোধ করতে যেয়ে তার চলে যায় 3,00,000, এরকম আশ্রয় নাই। ওয়াইফের ক্যান্সার, নিজের ডায়াবেটিস, আলসার, কিছু খেতে পারে না। ডক্টরের বিল, ডক্টরের ভিজিট দিতে দিতে হাসপাতালের বিল পরিশোধ করতে করতে চলে যায় তার 3,00,000। অন্যান্য খরচ শেষে আরো 2,25,000, মাস শেষে 50,000 তার ঋণ থেকে যায়। আশ্রয় নাই? তাহলে রিক্সাওয়ালার 5,000-এর পরে মাস শেষে থেকে যায় 300-400। আর এই লোকটা 5,00,000 কামায়ের পরে মাস শেষে কিছু থাকে না, আরো ঋণের বোঝা আওয়াজ করে বলে, ঠিক কিনা? কারণ রিক্সাওয়ালার পয়সা হালাল, আর হালালে বরকত ঢুকাই দিছে কে? আরো জোরে আওয়াজ করে উত্তর দেন তোর, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? কুকুর খান নাকি আপনারা? হারাম, এটা আমরা খাই না। রংপুরের বাজারগুলোতে যে কসাই আছে তারা কি প্রতিদিন কুকুর জবাই করে না গরু? বিয়ের অনুষ্ঠান গুলোতে কি জবাই হয়, কুকুর না গরু? কুরবানির দিকে কি জবাই হয়? তাহলে কুকুর আমরা খাই না, কুকুর জবাই হয় না, জবাই হয় গরু, গরু আমরা খাই বেশি। এবার উত্তর দেন তো, গরু আর গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা, 6টা, 7টা। ফ্যামিলি প্ল্যানিং নাই তো, জন্ম নিয়ন্ত্রণের ঝামেলা নাই, দেদা আছে তাদের বাচ্চা হচ্ছে। তো দেখেন, গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দিল বেশি। গরু খায় বেশি, কুকুর আবার কেউ খায় আমরা। তারপরেও এই রংপুরের পীরগঞ্জে আওয়াজ করে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? কি বেশি? এত খাইলাম, বাচ্চা দিল কম, এরপর গরু বেশি, কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত দেয় কে? আজকের এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা আমাদের জীবনে কখনো হারাম খাবো না। যুবক ছেলেরা, হারাম খাবা? যৌতুক খাবা? যারা বিয়ে করো নাই তারা বিয়েতে যৌতুক নিবা কে? হাত তোলো। ওই যে একটা হাত তোলো, কত সাহস দিয়েছেন। যৌতুক খাওয়া যাবে? এখন গলার সাউন্ড কমে গেছে, আরো জোরে খাওয়া যাবে? যাবে না, এটা হারাম, হারাম। যৌতুক খাওয়া, কুকুরের পেশাব খাওয়া যত খারাপ, যৌতুক খাওয়া তার চাইতে বেশি খারাপ, ঠিক কি না? কারণ কুকুরের পেশাব খেলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয়, তাই না? আর যৌতুক খেলে দুই গুণা, হারাম খাওয়ার গুণা আর শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুণা। আওয়াজ করে বলে, ঠিক কি না? এজন্য মুমিনের সাথে হারামের কোনো সম্পর্ক নাই, আমরা আমাদের জীবনটাকে হালাল দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো? সবাই রাজি? যারা এখনো বিয়ে করে নাই হাত তোলো। আওয়াজ করে প্যান্ডেল কাঁপিয়ে আল্লাহর একটা ডাক দাও, বলো আল্লাহ, আরো জোরে হে আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম,
বাড়িয়েছে, এক টাকা যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও। আমিন। আর জোরে আমিন। আমরা ঝাড়ু পেটা করে সমাজ থেকে বিদায় করতে চাই, আওয়াজ করে বলে ঠিক কিনা? তাহলে মুমিনদের সম্পর্ক শুধু হালালের সাথে, কিসের সাথে? হারামের সাথে মুমিনের কোন সম্পর্ক? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহা আন-নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবীন। ও মানুষেরা শোনো শোনো, খবরদার, হারাম খেও না, জমিনে যেটা আমি পবিত্র বানিয়েছি, যেটাকে আমি হালাল বানিয়েছি, ওইটা খাও, হালালে বরকত দিয়েছে কে? আর খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। ঠিক কিনা? হালাল খেতে বলেছেন, যেটা জমিনে পবিত্র এটা আমরা খাবো, যেটা হালাল ওইটা আমরা খাবো, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সিদ্ধান্তে সবাই একমত? সবাই একমত? হালাল দিয়ে আমরা আমাদের জীবন চালাতে চাই, রাজি আছেন তো সবাই? তাহলে আসুন হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই, যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কিভাবে আমি হালাল দিয়ে আমার জীবনকে সাজাবো, কেমন করে হালাল দিয়ে জীবনকে গুছাবো, আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাকবো, এই মূলনীতি, এই প্রিন্সিপালস আমাদের জানা দরকার আছে নাই? পীরগঞ্জের ভাইয়েরা, আমার রংপুরের প্রিয় ভাই, আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল এবং হারামে কিছু মূলনীতি জেনে যাব, যে মূলনীতিগুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জীবনে, পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখনো আর কোনো কনফিউশনে পড়বেন না। আপনাদের মনোযোগ আছে তো? আসুন আমরা হালাল এবং হারামের মূলনীতিগুলো জেনে নিই। হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে, এই পৃথিবীতে যা আছে সব হালাল, যা আছে সব কি? আর হালাল প্রমাণ করতে হলে কোন দলিলের প্রয়োজন হয় না। আমি যদি বলি এটা হালাল, কেউ যদি বলে এটা যে হালাল, দলিল কি? দলিল দেওয়া লাগবে না, কিন্তু হারাম বলতে হলে দলিল দিতে হয়। তাও যেন যেন দলিল নয়, অকাট্য দলিল। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মত অকাট্য দলিল ছাড়া কোন জিনিসকে আপনি হারাম ঘোষণা করতে পারবেন না। এই জন্য যারা বারবার হারাম 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 বলে, এদের কাছে যাওয়া যাবে না। যারা আমাদেরকে আলো দেখায়, যারা আমাদেরকে আশা দেখায়, আমরা তাদের কাছে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করো না। ঠিক কি না? আওয়াজ করে বলেন তো, ইসলাম পালন করা, ইসলাম মানা, এটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? ওযু করে নামাজ পড়া ফরজ, তাই না? ওযুর পানি নাই, তায়াম্মুম করে পড়লে কবুল করবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কোমরে ব্যথা, দাঁড়াতে পারছি না, বসে পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরা না দেওয়া কি ফরজ? আওয়াজ করে বলেন, ফরজ। এখন মোহরা যদি না থাকে, এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, বিয়ে করবে তো তোমার মোহরা না আছে? সাহাবি বললেন, না, মোহরা না নাই, মোহরা না নাই, তো কি আছে? কিছু নাই। কোরআন জানা সাহাবি আর কোরআন না জানা এক নারীর সাথে বিয়ে পড়ায় দিলেন। বিয়ে শেষে মেয়েটাকে বললেন, মা,
তোমার স্বামীর কোনো টাকা পয়সা সম্পদ কিছু নাই, তোমাকে মোহরানা দিবে, তবে তুমি কোরআন পড়তে পারো না, তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখাই দিবে, এটাই মা তোমার বিয়ের মোহর। সুবহানাল্লাহ, এত আসতে তাহলে ইসলাম পালন করা সহজ না কঠিন? আর জোরে বলেন, সহজ না কঠিন? মাইক ম্যান কোন দিকে? এই মাইক ম্যান, আর একটু সাউন্ডটা বাড়াই দিতে হবে, আর একটু স্ট্রং, আর একটু স্ট্রং করতে হবে। তাহলে বোঝা গেল ইসলাম পালন সহজ, ইসলামে সবকিছু হালাল, যতক্ষণ না হারামের ব্যাপারে কোন দলিল খুঁজে পাওয়া না যায়। এজন্য যারা বারবার হারাম হারাম বলে এদের কাছে যাওয়া যাবে না। যারা আশা দেখায়, যারা জান্নাতের পথ দেখায়, যারা সুসংবাদ দেয়, তারাই ইসলামের সঠিক ধারক এবং সঠিক বাহক। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? একজন লোক আছে সবকিছুর বলে হারাম। আপনারা শুনলে অবাক হন, একটা সময়ে এই বাংলাদেশে, এই বাংলাদেশে কিছু আলেম সমাজ বলতো ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি পড়া হারাম, বলতো না? বলতো। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এরাই এখন ইংরেজি শিখে আছে না নাই, এখন আবার হারাম হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এক সময় কিছু কিছু আলেম সমাজ বলতো যে রাজনীতি করা হারাম, এখন আবার ওনারা রাজনীতি করে আছে না নাই, ওনারা বলতেন ইসলামী ব্যাংকিং এগুলো জায়েজ না, এগুলো হারাম, এখন আবার করে। তো এখনো যেগুলো ওনারা হারাম হারাম বলতেছে, 5-10 বছর পরে এগুলো ওনাদের কাছে হালাল হয়ে যেতে পারে। চিল্লায় বলে ঠিক কিনা? এই জন্য হারাম বলার আগে 100 বার ভাববেন কোনটা হারাম। ওইটা না বুঝে না জেনে ঘোষণা দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনার দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বলেন, এরা আবার কারা? আল্লাহর হাবিব বলেন, যারা ছোট্ট কোন বিষয় নিয়ে ঘোষণা দিয়ে দেয় যে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, এদের মুখের জিকির খালি হারাম হারাম আছে না নাই। এই জিকিরটা একটু পাল্টাইতে হবে, হারাম হারাম না বলে জিকির করতে হবে কি? হালাল হালাল হালাল। পারা যাবে মুসলমান? সবাই রাজি আছেন তো? এই জন্য রাব্বুল আলামিন বলেন, قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق কারে তোমার স্পর্ধা, কারে তোমার সাহস যা আল্লাহর দেয়া হালাল বিষয়গুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর দেয়া হালাল নেয়ামতগুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর ঘোষণা করা হালাল সাজ সজ্জাগুলোকে হারাম বলে ঘোষণা দেয়, কারে তো সাহস? জোর দিয়েছেন আল্লাহ, লানত দিয়েছেন এদের উপর। এজন্য হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে এভরিথিং ইজ বেসিকলি হালাল। এই পৃথিবীতে মূলত যাই দেখতে পাবেন সব হালাল, সব হালাল, আলহামদুলিল্লাহ পড়ে, যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে অকাট্য দলিল না পাওয়া যায় আমরা এটাকে হালাল হিসেবে কনসিডার করব। সবাই কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? হালাল এবং হারামের দুই নাম্বার মূলনীতি হচ্ছে আল হালাল ওয়াসি' গায়র আল হারাম। এই পৃথিবীতে হালাল হচ্ছে আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড। হালাল বেশি, হারাম কম, হালালের কোনো অভাব নাই কিন্তু হারাম হাতে গোনা। সুবহানাল্লাহ পড়ে, এটা আমাদের সুবিধা হয়েছে না? কথা বুঝে নাই বোধ হয়। আচ্ছা, হালাল যদি কম হতো আর হারাম যদি বেশি হতো আমাদের জন্য অসুবিধা হয়ে যেত না? হালাল হচ্ছে অসীম, এত বেশি পরিমাণ জিনিসকে আল্লাহ হালাল করেছেন, এই হালালের মধ্যে থেকেই আপনার জীবনের আনন্দ, উৎসব, বিনোদন সব আপনি পরিচালনা করতে পারবেন। আওয়াজ করে পড়ে সুবহানাল্লাহ। আবার এই কোরআনে কারীমের মধ্যে রাব্বুল আলামিন যখন হালালের ঘোষণা দিয়েছেন তখন তিনি ব্যবহারে ঘোষণা দিয়েছেন, আবার এই কোরআনের মধ্যে রাব্বুল আলামিন যখন হারামের ঘোষণা দিয়েছেন ব্যাপকভাবে দেন নাই, হারামের ঘোষণা কোরআনে আল্লাহ গুনে গুনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে, হালাল ব্যাপক, হালাল ব্যাপক। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহ বলেন এই পৃথিবীতে চা পাওয়া যত জন্তু আছে সব খাওয়া হালাল। সুবহানাল্লাহ পড়ে, ইল্লা মা ইতলা আলাইকুম, অল্প কয়েকটা ছাড়া, যেগুলো হিংস্র, যেগুলো ভয়ঙ্কর, যেগুলো বিষাক্ত, এরকম কয়েকটা ছাড়া যত চার পাওয়া জন্তু আছে সব খাওয়া হালাল করছে কে? তাহলে হালাল বেশি না কম? আওয়াজ করে সবাই বলতে হবে, হালাল বেশি না কম? বেশি, হারাম কম। আবার সাগরের প্রাণীগুলোর দিকে খেয়াল করে আল্লাহ বললেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, সাগরের ভেতরে
যত ধরনের জলজ প্রাণী পাওয়া যায় সবগুলো শিকার করার খাওয়াকে তোমাদের জন্য হালাল করেছে কে? আল্লাহ এগুলোকে হালাল করেছে, অল্প কয়েকটা ছাড়া। তার মানে হালাল হচ্ছে পৃথিবীতে আনলিমিটেড, অসীম, আর হারাম হচ্ছে লিমিটেড। এই জন্য কোরআনে যখনই আল্লাহ হালালের কথা বলে আল্লাহ ব্যাপক ভাবে বলে, আল্লাহ বলে সব হালাল, আর যখনই হারামের ঘোষণা দেয় আল্লাহ গুনে গুনে দেয়, অল্প কয়েকটা। এই জন্য গোনা যায়, হালাল গোনা যায়। আপনি হাতে গুনতে পারবেন হালাল গুনতে পারবেন? যদি আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ কাকে বিয়ে করা হালাল, আল্লাহ বলবে সবাইকে বিয়ে করা হালাল, বাংলাদেশের মেয়েকে বিয়ে করা হালাল, রংপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ওই কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, কালা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, খাটো মেয়েদেরকে বিয়ে করা হালাল, লম্বা মেয়েদেরকে বিয়ে করা হালাল, হালালের কোনো শেষ নাই, ঠিক না? কিন্তু যখনই বলবে কাকে বিয়ে করা হারাম, তখন আল্লাহ গুনে গুনে বলে, আল্লাহ বলে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। যখন জিজ্ঞেস করে আল্লাহ তাআলা বলেন কাদেরকে বিয়ে করা হারাম, আল্লাহ বলে মাকে বিয়ে করা হারাম, কন্যাকে বিয়ে করা হারাম, নিজের বোনকে বিয়ে করা হারাম, বুবুকে বিয়ে করা হারাম, আপন খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম, এরকম 14 জন নারীকে বিয়ে করা হারাম করেছে কে? মাত্র 14 জন। মাত্র কয়জন? আর জায়েজ কয়জন? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, সুবহানাল্লাহ পড়ে। আবার যখন কাদেরকে, কোন পশুগুলোকে খাওয়া হালাল, আল্লাহ বলেন সব হালাল, যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন পশুগুলো খাওয়া হারাম, আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, আল্লাহ বলেন রক্ত খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, দেবদেবীর নামে বলি দেয়া যে প্রাণীগুলো আছে এগুলো খাওয়া হারাম, বুঝলেন ঠিক কিনা? তার মানে হালাল গোনা যায় কিন্তু হারাম গোনা যায়, হালাল অনেক হারাম সীমিত। তার মানে আল্লাহ তাআলা হালালকে অসীম করে আর হারামকে সসীম করে আমাদের জন্য সুবিধা করে দিয়েছেন, চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। হালাল এবং হারামের 3 নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে চুপ করে বসে থাকে নাই, সাথে সাথে কোনটা হালাল ওই রাস্তা দেখিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। যেমন সুদ খাওয়া আওয়াজ করে বলেন হালাল না হারাম, আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হারাম হয় তাহলে হালাল কোনটা, আল্লাহ বলে সুদ হারাম কিন্তু ব্যবসা করা হালাল, ওয়া হাল্লাল্লাহু আল-বাই'আ ওয়া হাররামা রিবা, আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করে দিয়েছি তোমাদের জন্য হালাল, চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। মানুষের রিজিকে 9/10 আসে ব্যবসা থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন, আর তাজিরা সাদুক আলামিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন মুখের মধ্যে তালা লাগিয়ে ইসলাম বসে থাকে না, সাথে সাথেই বিকল্প একটা রাস্তা ইসলাম দেখিয়ে দেয়, সুবহানাল্লাহ। ইসলাম যখনই বললো সুদ খাওয়া হারাম, সাথে সাথে ইসলাম বলে ব্যবসা করা হালাল, ইসলাম যখনই বলে জিনা করা হারাম, পরকিয়া করা হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর সংস্কৃতি হারাম, তখন আমরা ইসলামকে জিজ্ঞেস করলাম ইসলাম সব যদি হারাম হয় তাহলে যৌন চারণা নিবারণ করব কিভাবে? ইসলাম বলে জিনা করা হারাম, পরকিয়া হারাম, প্রেম ভালোবাসা হারাম, কিন্তু তার বিপরীতে ইসলাম বিয়েকে হালাল করে দিয়েছে, চিল্লায় পড়ে না আল্লাহু আকবার। তার মানে শুধু হারাম বলে ইসলাম বসে থাকে না, অনেক আলেম ওলামা দেখবেন, আমি কারোর নাম নিচ্ছি না, ইন জেনারেলি আমি বলছি, আই ডোন্ট স্পেসিফাই এনিমোর, আমি স্পেসিফাই করছি না, অনেকে দেখবেন বলে হাইরা হারাম ওইটা হারাম হারাম, তো হুজুর হালাল করতে ওইটা বলে, ওইটা বলতে পারে না, অল্টারনেটিভ কোন জিনিস সাজেস্ট করতে পারে না। আমি যদি বলি আপনি কিচ্ছু দেখতে পারবেন না, প্রজেক্টর দেখতে পারবেন না, মোবাইল দেখতে পারবেন না, ইউটিউব দেখতে পারবেন না, টিভি দেখতে পারবেন না, মাহফিল দেখতে পারবেন না, ইসলামিক প্রোগ্রাম দেখতে পারবেন না,
হালাল ম্যাগাজিন অনুষ্ঠান দেখতে পারবে না, কিচ্ছু দেখতে পারবে না, কারণ ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই। লোক লোকজন বলবে হুজুর তাহলে আমিও নাই, ঠিক কি না? সব যখন নাই আমরা অন্য লোক নাই, ঠিক কি না? হারাম যেটা ওটা হারাম বলে, কিন্তু কোনটা হালাল পদটা খাই দেয়। মানুষের জীবনে বিনোদনের দরকার আছে না নাই? আপনি সঠিক হালাল বিনোদন, হালাল এন্টারটেইনমেন্ট যদি সাজেস্ট করতে না পারেন, মানুষ তার নিজের খুশি মতো এন্টারটেইনমেন্ট বিনোদন বেছে নেবে, ঠিক কি না? আর আপনি যদি অল্টারনেটিভ সাজেস্ট করেন যে এটা হারাম, এটা হালাল, এটা দেখো না, এটা দেখো, এ পথে যেও না, এ পথে চলো, তাহলে মানুষের জীবন চালানো সহজ হয়ে যাবে, ঠিক কি না? ইসলাম আমাদের সুবিধার জন্য এই কাজটাই করেছে। কোন জিনিসকে হারাম বলে যখন ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছে, সাথে সাথে কোনটা হালাল সেটা বলে দিয়েছে। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবু যিনা, খবরদার যিনা করো না, ব্যভিচার করো না। আমরা বললাম তাহলে কি করব? আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন যিনা করো না, ব্যভিচার করো না, দুই দুই তিন তিন চার চার করে যতগুলো মনে চাই বিয়ে করতে পারো। আল্লাহর হাবিব সাহেব বিয়ে করেছেন অনেকগুলো, একাধিক বিয়ে করেছেন, যদি আমাদের সমাজে এই কালচারটা গড়ে ওঠে নাই। আমরা বিয়ে করলে একটাই করি, ঠিক না? এই স্ত্রী যদি কোনো কারণে ইন্তেকাল করে ফেলে, যদি ছেড়ে চলে যায়, তখন আর একটা বিয়ের সুযোগ হয়, তাই না? কিন্তু আরব দেশ সহ পৃথিবীর অনেক দেশে একাধিক বিয়ে, এটা খুবই সিম্পল। আল্লাহর হাবিব সাহেব 11টা বিয়ে করেছেন, রংপুরের ভাইরা কয়টা? সবাই বলেন, আওয়াজ করে বলেন কয়টা? স্ত্রী ছিল 11, দাসী ছিল 2টা। স্ত্রীদের সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হালাল বিনোদন অংশগ্রহণ করতেন। রাতের বেলা মরুভূমিতে স্ত্রীদের সাথে তিনি দৌড়াদৌড়ি করতেন। আপনারা স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি খেলছেন? কেউ কেউ কে কে খেলছেন দেখি? মাশাআল্লাহ, আছে তো আল্লাহর ওলি কয়েকটা। হ্যাঁ, আপনারা খেলছেন দৌড়াদৌড়ি? খেলছেন না, জোর জোর লাগে হেঁটে দৌড়ে গেছেন? আর এটি বাসালে দিতে দৌড়, এই দৌড় না। রাতের বেলা মরুভূমির ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা চলো আমরা দৌড় দৌড় খেলি। কি খেলি? দৌড় দৌড়। ওই যে খেজুর গাছ দেখা যায়, চলো তো একটা দৌড় দেই, কে কার আগে খেজুর গাছ যে ধরতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৌড় দিলেন, আম্মা জান আয়েশাও দৌড় দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়ে গেলেন সেকেন্ড। আম্মা জান আয়েশা খুব খুশি। তার 5-7 বছর পরে আবার একদিন রাতে কোন এক সফরে মরুভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আয়েশা চলো তো আজকেও দৌড় দৌড় খেলি, কে কার আগে ওই পিলার বা ওই খেজুর গাছের ডাল ধরতে পারে, চলো দেই দৌড়। ওই দিন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আস্তে দৌড়ান নাই, জোরে দৌড় মারলেন। আম্মা জান আয়েশা ওই রাতে পারে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে যে খেজুর গাছ ধরে পাশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড হয়ে গেলেন, রাগ করে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বলেন, ইয়া আয়েশা হাযিহি বিতিলকা সাবাকা, ওই যে 7 বছর আগে এক রাতে তুমি আমার হারায় দিছিলে, আজকে তোমারে হারাইয়া ওটা প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, করতে পারলেন না? কি ভালো একটা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত ভালোবাসতেন, পেয়ালা যেই জায়গায় ঠোঁট লাগিয়েছে মুখ দিয়ে আম্মা জান আয়েশা দুধ খেতেন, ঠিক ওই জায়গা খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে বিষ্ণুনবীও দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা রেখে দিলে, আম্মা জান আয়েশার চোষা রেখে দেয়া হাড্ডিটা নিয়ে বিষ্ণুনবী চুষতে আরম্ভ করতেন। এক বালতি থেকে দুইজনের পানি নিয়ে গোসল করতেন, এক ল্যাপের নিচে দুইজন শুয়ে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল করতো কে? আম্মা জান আয়েশা বলতেন, আমাকে সাধারণ মহিলা মনে করো না, আমি অসাধারণ নারী, কারণ আমি বিষ্ণুনবীর এমন স্ত্রী যে স্ত্রী যখন বিশ্বনবীর সাথে একই কম্বলের নিচে শুয়ে থাকতো, তখন সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতেন পড়ে। সুবহানাল্লাহ, তিনি বলতেন, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছ, আমি না থাকলে তোমাদের জন্য রাব্বুল আলামিন তায়াম্মুমের নিয়ম পাঠাতেন না, আর আমার কোলে মাথা রেখে বিশ্বনবী ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুবহানাল্লাহ, পড়ে। তাহলে স্ত্রীদের সাথে বিনোদনকে হালাল করেছে কে? আপনি স্ত্রীকে গান শোনান সওয়াব আছে না নাই? ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে সওয়াব আছে না নাই? আপনারা রংপুরের লোকরা কোথায় ঘুরতে যান বেশি এই জেলায়?
স্বপ্নপুরি কোথায়? এটা দিনাজপুরে না? কাঞ্চন জলঘাটা কোন দিকে? বাই পঞ্চগড়ে, পঞ্চগড়ে। ওইখান থেকে নাকি হিমালয়ের পাহাড় দেখা যায়, দেখছেন আপনারা? যাবেন, স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাবেন, সুযোগ হলে ওই যে আপনাদের নীলফামারীতে তো ফ্লাইট আছে সৈয়দপুর, ওখান থেকে কক্সবাজারের ফ্লাইটে চলে যাবেন, ডিরেক্ট ফ্লাইট কক্সবাজারে নেমেই সাগর, ভাবি আর আপনি হারায় যাবেন সাগর। সুবহানাল্লাহ, মহা খুশি, আজকে বাড়িতে গেলে ধরবে, কই বেড়াইতে নিয়ে যাবে, কো ঠিক না? এই ঘোরাঘুরির দরকার আছে না? নাই, ইসলামটা এটা কনজাস্টেড কিছু না, আমরা এটাকে খুব চাপাচাপি করে কঠিন বানাই ফেলছি। অবস্থাটা এমন, আল্লাহ ছাড় দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না, ঠিকই না? আল্লাহ মাফ করে কিন্তু হুজুররা মাফ করতে চায় না, আছে না নাই? ইসলাম সহজ, এটাকে কঠিন বানাবেন না। যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে, সাথে সাথেই হালালের রাস্তা কোনটা ওইটাও দেখা দিয়েছে, ঠিকই না? ইসলাম আমাদেরকে ঘোষণা দিয়েছে, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিহু। খবরদার, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, লটারি হারাম। আমরা বললাম, আল্লাহ মদ যদি হারাম হয় হালাল কিছু আছে নাকি? আল্লাহ বললেন, মদ তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি, মধু খাওয়া তোমাদের জন্য হালাল করেছি। সাইবেরিয়ান যে এলাকাগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, নরওয়ে সহ আশেপাশের দেশগুলোতে প্রচন্ড শীত, এরা মদ না খেলে বেঁচে থাকতেই পারে না, কারণ মদ খেলে শরীর গরম হয়। আল্লাহ বলে, মদকে আমি হারাম করেছি কিন্তু মদের চেয়েও বেশি গরম করে শরীর মধু, মদ হারাম কিন্তু মধুকে করেছে হালাল, মধু খাওয়া শরীর এমনি গরম হয়ে যাবে, চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। তাহলে যেখানে হারাম তার পাশাপাশি হালালের একটা সুন্দর রাস্তা আছে নাই? বিশ্বনবী বললেন, বহিস্তুয়ান উকাসিরাল মাজামির, ঢোল বাদ্য বাঁশি হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গলিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, কোনো ঢোল বাজানো যাবে না। আমরা বললাম, আল্লাহ ঢোল যদি বাজানো না যায় আমাদের ইসলামী নাসিবগুলো আমরা কি দিয়ে গাবো? আল্লাহ বললেন, ঢোলকে আমি করে দিয়েছি হারাম কিন্তু দপ বাজানো করে দিয়েছি হালাল। ঢোল হারাম কিন্তু দপ হালাল, ঢোলের দুই দিক আটকানো, বাজারে ঢোল বাজারে বাসি, মারলেই খালি ডান্স দিতে মনে চায়, আছে না নাই? কিন্তু দপ এটা হালাল, একদিক আটকানো আরেকদিক খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, মদিনায় এরকম হাজার হাজার নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম সং গেয়ে বিশ্বনবীকে বলতে লাগলো, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই, আমাদের সমাজের জন্য কোনটা হালাল ওই রাস্তাও দেখিয়েছে। হালাল হারামের আরেকটা মূলনীতি হচ্ছে, যে কোনো জিনিস হারাম হওয়ার পেছনে যুক্তি আছে, কারণ আছে, যুক্তি ছাড়া কোনো জিনিসকে ইসলাম হারাম করে নাই। যেটাকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে আপনি দেখবেন, হয়তো জিনিসটা অপবিত্র, নয়তো এটা আমাদের জন্য ক্ষতিকর, নয়তো বিষয়টা আমাদের জন্য অশ্লীল। নাম্বার ওয়ান অপবিত্র, নাম্বার টু হচ্ছে ক্ষতিকর, ভেরি হার্মফুল, নাম্বার থ্রি হচ্ছে এটা অশ্লীল। এই তিনটার কোনো একটা জিনিস যদি কোনো বিষয়ে পাওয়া যায়, শুধু ওই বিষয়টাকেই ইসলাম হারাম করেছে, বাকি সব কিছুকে হালাল করেছে কে?
আচ্ছা আওয়াজ করে বলেন তো, পেশাব খাওয়া হালাল না হারাম? পায়খানা খাওয়া, কুকুর খাওয়া, শুকর খাওয়া, এর কারণে এগুলো অপবিত্র, ঠিক কি না? আপনার যদি 1,00,000 টাকাও দেয় আপনি পেশাব খেতে পারবেন? কারণ এগুলো আমাদের জন্য অপবিত্র বলে ঘোষণা করেছে কে? ইউহিল্লু লাহুম আত-তাইয়িবাত ওয়া ইউহাররিমু আলাইহিম আল-খাবায়িস। ইসলামের বিধান হচ্ছে যত পবিত্র জিনিস আছে সব হালাল, আর যত অপবিত্র নোংরা জিনিস আছে সব হারাম। তাহলে 1 নম্বরে হচ্ছে কোন জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম, আবার কোন জিনিস যদি আমাদের জন্য ক্ষতিকর হয় সেটাও আমাদের জন্য হারাম করেছে কে? ধূমপান করা এর স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? গলার সাউন্ড কমে আসছে, স্মোকার কিছু আছে এখানে? হ্যাঁ আছে, আছে। হ্যাঁ পীরগঞ্জের মানুষ সাপোর্ট করতে পারে না, বিয়ে করেন? আর নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ হাবিব সাইসলাম বলেন বিয়ে আমার সুন্না, যে আমার সুন্না থেকে মুখ ফিরিয়ে নেয় সে কর্ষিন কালেও আমার উম্মত হতে পারে না। এদের নজরটা বড্ড ভয়ঙ্কর, নজরটা বড্ড ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাইসলাম বললেন মাইয়াদ মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমাকে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেই। এক হচ্ছে জিহ্বার গ্যারান্টি, কেউ যদি আমার নবীর গ্যারান্টি দেয় নবী আমার এই জিহ্বা দিয়ে কোনো পাপ কাজ আমি করবো না। দুই হচ্ছে লজ্জাস্থানের গ্যারান্টি, আমার নবীকে যদি গ্যারান্টি দেয়া হয় নবী এই লজ্জাস্থানের পাপ আমি করবো না, জিহ্বার গ্যারান্টি আর লজ্জাস্থানের গ্যারান্টি যদি কোন উম্মত আমার দেয় বিশ্বনবী বলেন আমি আমার সেই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এজন্য খবরদার, কোন হারামের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হবে শুধু হালালের সাথে, ঠিক কিনা? আপনি যদি হারাম খেয়ে জিকির করেন এই জিকির আল্লাহর কাছে কবুল হবে, হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে, হারাম খেয়ে এতিমখানা বানালে কবুল হবে না, কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে কবুল করে না। বিশ্বনবী বললেন বাইতুল্লাহর চারিপাশে এক সাহাবা ইয়া রাব বলে কাঁদতে শুরু করে দিয়েছে, অন্যান্য সাহাবারা বলতে লাগলো এই সাহাবি সব সওয়াব নিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাইসলাম বললেন ওয়ামাতানুহু হারাম ওয়ামালবাসুহু হারাম ওয়ামাশরাবুহু হারাম ফাআন্না ইস্তাজাবু লাহু। আল্লাহর নবী বললেন এই লোকটা যতই কাঁদুক, যতই জিকির করুক, যতই ইবাদত করুক, এই লোকটা যা খায় হারাম খায়, যা করে হারাম থেকে করে, তার কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমরা হালাল খেতে চাই, আপনি হালাল খেলে মুস্তাজাবু দাওয়া। রিকশাওয়ালার পয়সার মতো কোন হালাল পয়সা পৃথিবীতে হতে পারে? কুলিওয়ালা ঠেলাওয়ালা এদের পয়সার মতো হালাল পয়সা এই দুনিয়াতে হতে পারে? তাহলে মুসলমানদের স্লোগান হবে হারামের সাথে আমাদের কোন সম্পর্ক, আমাদের সম্পর্ক কিসের সাথে? চিল্লায় বলতে হবে কিসের সাথে? আর একটা মূলনীতি জেনে রাখবেন, ইসলাম বলে সবাই সমান,
there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society. Everyone is totally equal, 100% equal, completely equal. Is the eyes of Islam still ever taken up? Istanbul is shada kaloi parthokyo nai, dhoni goribe parthokyo nai, niyom shobar jonno shoman. তাই আমরা হালাল অবলম্বন করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় হালাল উপার্জনের জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ হারামের দিকে যেতে চাই না, তুমি আমাকে হালালের উপর অবশিষ্য রাখো, এই হালাল দিয়ে আমার জীবনটাকে ভরপুর করে দাও। চিল্লায় পড়েন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে কায়েমুল বাক্যে দোয়া করি, আমরা যেন হালাল দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা যেন হারাম থেকে যোজন যোজন কিলোমিটার দূরে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমাদের প্রিয় আলতাফ ভাই একটা সুসংবাদ আপনাদেরকে শোনাতে চায়। উনি আপনাদের জন্য পীরগঞ্জে অসাধারণ ক্যালিগ্রাফির ডিজাইন দিয়ে, আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে একটা মসজিদ বানাতে চায়। পড়েন আলহামদুলিল্লাহ। আমি টাঙ্গাইলে আল ওয়াসাতিয়া মডেল মস্ক নামে একটা মসজিদের ঘোষণা দিয়েছে, আলোচনা দিকে আপনারা শুনেছেন আমাদের মসজিদ হিন্দুদের মন্দিরের মত নয়, আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মত নয়, আমাদের মসজিদ ইহুদিদের সিনাগগের মত নয়, আমাদের মসজিদ শিখদের গুরুদুয়ারার মত নয়, আমাদের মসজিদ আমাদের কমিউনিটি সেন্টার চিল্লায় বলে ঠিক না, আমাদের মসজিদ আমাদের সামাজিক ঐক্যের প্রাণ কেন্দ্র। এই মসজিদ থেকে বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করেছেন, বেকার লোকদেরকে চাকরির ব্যবস্থা করেছেন, অসহায়কে ভাতা দিয়েছেন, বিচার কার্য পরিচালনা করেছেন। বিশ্বনবীর মসজিদ ছিল বিশ্বনবীর গণভবন, এটাই ছিল বিশ্বনবীর বঙ্গভবন, এটাই ছিল বিশ্বনবীর সেক্রেটারিয়েট। চিল্লায় বলে ঠিক না। আমি আল ওয়াসাতিয়া মডেল মস্কের একটা মাস্টার প্ল্যান সেই টাঙ্গাইলে হাজার হাজার লাখ জনতার সামনে পেশ করেছি। এরপর সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন করেছে। গতকাল শেরাটন হোটেল ছিলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল আমার একটা মিটিং ছিল, নারায়ণগঞ্জে অলরেডি ঘোষণা হয়ে গেছে কিছুদিন পরে আমি মসজিদ উদ্বোধন করব, কক্সবাজারে ঘোষণা হয়েছে, সিলেটে হয়েছে, খুলনায় হয়েছে, আলহামদুলিল্লাহ করবেন না। আপনাদের রংপুর পীরগঞ্জ এরকম একটা মডেল মসজিদ হোক আমরা চাই কি চাই না? আমাদের মসজিদের দুয়ার সবার জন্য খোলা, চিল্লায় বলেন ঠিক কিনা? যুবকরা মসজিদ মুখী হতে চায় না, কারণ তাদের জন্য অ্যাক্টিভিটি রাখি নাই। নারীরা মসজিদে আসতে পারে না, তাদের জন্য নামাজের জায়গা রাখি নাই। ছোট বাচ্চাদেরকে আমরা ধমকে মসজিদ থেকে তাড়িয়ে দেই, আগামী প্রজন্ম ছেলেরা মুসল্লি হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মসজিদকে গণমানুষের মিলন কেন্দ্রে প্রস্তুত পরিণত করতে চাই। আমাদের আলতাফ ভাই একটা চমৎকার মসজিদের ডেমো আমাকে দেখিয়েছে, আমি আমার মাস্টার প্ল্যান ওনার সাথে শেয়ার করব। আপনাদের যার যতটুকু সুযোগ হয় ওনার মাদ্রাসার জন্য মসজিদের জন্য দুহাত খুলে দান করবেন। রাজি আছেন তো? সবাই রাজি আছে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন